2020 সালের মার্চ থেকে 2022 সালের মার্চ এর মধ্যে দীর্ঘ 18 মাস কোভিডের কারণে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়ের সরাসরি পাঠদান কার্যক্রম। এতে শিক্ষার্থীরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তা নির্ণয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় লার্নিং লস স্টাডি শীর্ষক জরিপ পরিচালনা করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সারা দেশের 80টি উপজেলার 18,838 শিক্ষার্থীর অংশগ্রহণে এই জরিপে উঠে আসে করোনাকালীন বন্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আর এই শ্রেণীতে সবচেয়ে বেশি ঘাটতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ, তবে অগ্রগতির স্বাক্ষর রেখেছে বরিশাল বিভাগের শিক্ষার্থীরা। মহামারীর বন্ধে টেলিভিশন, রেডিও ও অনলাইন ক্লাস অব্যাহত থাকলেও 70% শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করেনি। সকল বিষয়ে সকল গ্রেডের শিক্ষার্থীদের আমরা শিক্ষণ ক্ষতি দেখেছি। শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রতিকার প্যাকেজ ঘোষণার সুপারিশ শিক্ষাবিদদের। টু এক্সটেন্ড দা লার্নিং আওয়ার্স, শিক্ষার্থীদের জন্য এই সময়ের মধ্যে এই লার্নিং গ্যাপ যেটা অলরেডি ঘটে গেছে এবং বৈষম্য তৈরি হয়েছে সেটা দূর করতে গেলে এটা বোধহয় চিন্তা করতে হবে। তবে জরিপে উঠে আসা শিক্ষণ ঘাটতি মানতে নারাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, আর সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। মাত্র 240টা বিদ্যালয় থেকে আপনারা যে ধারণা দিচ্ছেন এর সাথে আমার অমত আছে। এই গবেষণা আমি মনে করি সঠিক হয় না। এছাড়া নানা সূচকে শিক্ষার্থীদের বড় ধরনের বিভেদের চিত্র উঠে আসে এই জরিপে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।